বেক টু মাই চ্যানেল। লাস্ট ভিডিওত আপোনালোকে দেখিছিলে মই ৰাধাবাৰী আহিছিলোঁ কিবা পাৰ্চনেল কামত। সো সেই কামটো হৈ গ'ল আৰু এতিয়া আমি ঘৰলৈ গৈ আছিলোঁ। সো হাইৱে ৰাধাবাৰীৰ পৰা হাইৱে ওলালোঁ। হাইৱেৰ পৰা মই আৰু সঞ্জীৱে ভাবিলোঁ যে এতিয়া সময় বেছি হোৱা নাই, 4:30 হৈছে, যদি ফুৰিব লগা জেগা আছে, চাবলগীয়া জেগা আছে, সো গৈ ফুৰি আহোঁ বুলি। সো গাইছ, আমি মানে ডিচাইড কৰিলোঁ যে আমি নুমলীগড় বাবা থান যাওঁ। এতিয়া সময়ো বেছি হোৱা নাই, 4:30 হৈছে, সোনকালে ঘৰ গৈ কি কৰিম, ঘৰত একো কামেই নাই। সো সেইকাৰণে ভাবিলোঁ নুমলীগড় বাবা থান যাওঁ আৰু অলপ দেখি আহোঁ। বাবা থান যোৱা নাই আগতে, প্ৰথমবাৰ বাবা থান যাওঁ। সো সেইটোৱে ৰাস্তাত আমি এতিয়া বাবা থান দিশে গৈ আছিলোঁ নুমলীগড় ছাইডে। আৰু এনেকুৱাতে আমি এটা জিৰণি ঘৰ দেখি পালোঁ। সো ভাবিলোঁ তাতে অলপ জিৰণি লৈ লওঁ, তাৰপাছত আগলৈ যাত্ৰা আৰম্ভ কৰিম। সো গাইছ, এই জিৰণি ঘৰটোতে মানে আমি বহিলোঁ অলপ দেৰি, তাৰপাছত ইমান ধুনীয়া এটা ভিউ চালোঁ। হাইৱেৰ কাষতে এটা জিৰণি ঘৰ আৰু এইফালে এটা ৰাস্তা সোমাই গৈছে, য'ত আগত গাঁও হ'ব চাগে, সেইকাৰণে এইফালে ৰাস্তা এটা গৈছে। আৰু ৰাস্তাৰ দুয়োপাৰে পথাৰ, দেখি ইমান ধুনীয়া লাগিছে, সেউজীয়া পৰিৱেশ আৰু ইমান ৰ'দ দি আছে, তাৰ কাৰণে আৰু বেছি ভাল লাগিছে দেখিবলৈ মানে এইফালে ভিউটো। সো হাইৱেৰ কাষতে ইমান ধুনীয়া এটা পৰিৱেশ দেখি বহুত বেছি ভাল লাগিলে। সো সেইটোৱে আপোনালোকক দেখালোঁ, কেনেকুৱা লাগিছে কমেণ্ট কৰি জনাব। আৰু আমি এতিয়া গৈ থাকোঁ নুমলীগড় বাবা থান। ইমানেই বেছি ৰ'দ দিছে নহয়, মানে ভালকৈ আগফালে ৰাস্তাত দেখিব পৰা নাই। সো কাৰণে অলপ দেৰি ইয়াত জিৰণি লৈ ল'লোঁ, জিৰণি লৈ ল'লোঁ আৰু এতিয়া গৈ থাকোঁ এইফালে নুমলীগড়। আৰু এইফালে বহি আছে সঞ্জীৱ জিৰণি ঘৰত, এইফালে জিৰণি ঘৰ, ইয়াতে বহি আছিলোঁ আমি। আৰু ইয়াৰ পৰা এটা ভিউ চাওকচোন। তাৰলৈকে আপোনালোকে নুমলীগড় যোৱা ৰাস্তাৰ ভিউবিলাক চাওকচোন, ইমান ধুনীয়া ধুনীয়া ভিউ আছে, আপোনালোকক দেখাই দিম তাৰলৈকে। সো গাইছ, তাৰলৈকে আপোনালোকে ৰাস্তাবিলাক এনজয় কৰক। আৰু সো মই অলপ চাই দিওঁ ৰাস্তাফালে গাড়ী আহিছে নেকি। সো গাইছ, গৈ থাকোঁ এতিয়া আৰু আপোনালোকে ৰাস্তাবিলাক চাই থাকক। এতিয়া কমাৰ গাঁও অভাৰব্ৰিজ পাইছোঁ, চৈকপি মাৰি লওঁ ধুনীয়াকৈ আৰু গৈ থাকোঁ নুমলীগড়। এই পাগলা ৰ। সো গাইছ, ইয়াত কেইকপিমান ফটো মাৰিলোঁ, ইমান ধুনীয়া ফটো উঠিছে নহয়, আপোনালোকে ইনষ্টাগ্ৰামত চাব। এই ৰখা। সো গাইছ, ই মোক নিবলৈ বিচৰা নাই, ইয়াক কি কৰা হ'ব কমেণ্ট কৰিবচোন। এই পাগলা ৰখা। নুমলীগড় দলং পাই গ'লোঁ, এইফালে চাওক পানী কিমান হৈছে আৰু এইফালে গাড়ীবিলাক গৈ আছে। আৰু এইফালে নুমলীগড় তিনিআলি পাই গ'লোঁ, পূৰা জাম আছে দেই, লাহে লাহে যাবা। নুমলীগড়। সো গাইছ, সবে যদি এনেকুৱাই যাব বিচাৰে একেবাৰে ওপৰ গুচি নগ'লেই হ'ল, ভগৱানে ৰক্ষা কৰক। সো গাইছ, আমি এতিয়া আহি গ'লোঁ দেউ পাহাৰ। সো আমি এতিয়া কোনটো ছাইডত উঠিলোঁ গম নাপাওঁ, প্ৰথমবাৰ আহিছোঁ আৰু ইমান ওখ আছে চাওকচোন। আৰু এতিয়া সময় হৈ গ'ল 5:30 আৰু ইয়াত যেতিয়া মই ওপৰ উঠিছোঁ মোৰ উশাহ ল'বলৈ অলপ কষ্ট হৈ গৈছে, কথাবিলাক ক'বলৈ অলপ প্ৰব্লেম হৈ গৈছে মানে। সো ইমানেই ওপৰত আছে নহয়, অ' মাই গড, সেইফালে আছিলে গেট, আমি উল্টা ছাইডৰ পৰা আহি গ'লোঁ। সো হৰ হৰ মহাদেৱ, মহাদেৱৰ নাম লৈ ওপৰত উঠি যাওঁ সোনকালে আৰু সোনকালে আহি যাওঁ, কাৰণ এইফালে গোটেই জংঘল আছে, আপোনালোকে চাওকচোন, গোটেই জংঘল আছে আৰু উঠিবলৈ মানে এনাৰ্জিয়ে নাই ইয়াৰ পৰা। অ' মাই গড। সো গাইছ, তলত চাওকচোন কিমান তলত, এইফালে চাওক। অ' মাই গড, কেমেৰাত মানে ইমান ওখ লগা নাই, তথাপিও ইমান ওখ আছে নহয়, আমি মানে ইয়াৰ পৰা যদি পৰি যাওঁ ডাইৰেক্ট ৰাস্তাতে পৰিম।
সো বেশি কথা নখ উপর উঠি যাও তারপর কি আছে দেওপাহারত সেইটা দেখাম, তো ভিডিওটা চাই থাকব শেষলে। সো ক্যামেরাটা অফ নকরো, এইফালে জঙ্গল আছে গোটে, কিবা হলে মানে আপনাদের দেখব যদি আমি থাকিও। এইসব লাগন নাই রে। সো গাইস প্রথমবার আহিলো দেওপাহাড় আর ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর সন্ধ্যা সময়ত আইসো, এটা বারো বতরটা ভাল আছে, সেইকারণে সাগে আমার মাছ ভাত খাই আইসো, সেইকারণে এনার্জি অল্প পাইছো নাকি উঠিবলে উপরলে, নহলে যদি দুপরিয়া সময়ত আহো ইমান যেতিয়া রোদ দি থাকিব তেতিয়া যদি আহো নয় এই উপর উঠাটা একেবারে দূরের কথা, রাস্তার পরে সাগে ঘর গুছি যাম ইমানই উপরত আছে। সো গাইস আর উপর যাব লাগিব এইফালে, সো এক্সাইটেড পুরা, কেনবা লাগিল ইয়াত ভাল লাগিল। সো গাইস আমার এনার্জি পুরা আছে, আমি এনেহে দেখাইছিল আহি যা ভাই, আমার এনার্জি পুরা আছে, এনার্জির একদম মানে কমি নাই আমার, বহুত এনার্জি আহি যা। সো গাইস আহি গলো সেই ঠাইত, অসমের একেবারে ঐতিহাসিক ঠাই গলো দেওপাহাড়, ইয়ারলেকে উঠাত মানে উখা নিশা লবলে ইমান কষ্ট, এনার্জি 50% ডাউন হয়ে গেল, তথাপিও উঠিলো আপনাদের দেখাম বলে, প্রথমবার আহিলো, মোর এক্সপিরিয়েন্স একদম মজা ভাল লাগিলে। গাইস এইবিলাক হিল চাও রজা মহারাজা দিনের আগর, মই ইমান ভালকে ইয়ার হিস্টোরি নাজানো, তথাপিও আর এইবিলাক চাই লাগিছে, বহুত আগর বস্তু হয় ইয়াত, আর এইবিলাক ঘুমাই যাও, আর এইবিলাক দূর মানে গাইস এইবিলাক দূর পারে রাস্তার হিল আছে এইবিলাক, সো ইয়ারপর সাগে বিল্ডিং ইয়াত মানে এই হিলের পরে বিল্ডিং আছে নাকি কব নো। সো গাইস মহাদেবর পর আশীর্বাদ লো যাতে ইয়ারপর আকো ভালে ভালে ঘর যাও, এইফালে আমার ক্যামেরাম্যানও লব, সো লইলো, হ্যাঁ ঠিক আছে আশীর্বাদ তো লইলো আর দেখাই দিও, মানে 360 ভিউ চাও। সো গাইস ইয়ারপর এটা যাওয়ার সময় জুতাটা পিঁধিল আর যাও, সময় বহুত বেশি হয়ে গেল, যাব লাগিব, যাও ডাটা আপ করে দাঁড়া এই সোনকালে, এই ইয়ার দেরি হয়েছে, আহিলো উপরলে, এটা তললে নমাটোহে বেশি কষ্ট কারণ একবারে ঢালু আছে, সো এটা বহুত লাহে লাহে যাব লাগিব কারণ পাছফালে দিয়ে নিজে আমি মানে কোনোবাই ঠেলি দিছে যেন লাগিছে আমার, সো স্লোলি স্লোলি যাব লাগিব। চাই লোক আপনাদের আহিলে হাজার বছর পুরনি দেও পর্বত লেতেরা নকরিব দেই, আমি এটা ভিডিও করা তো ধ্যানটা কম দিব লাগিব আর ভালকে নামিব লাগিব কারণ ইয়ারপরা পড়ি গেলে ডাইরেক্ট আমি সিভিলত লগ পাম, সো সেইকারণে ভালকে নামো ইয়াত হে মহাদেব, হরে হরে মহাদেব, মহাদেবের নাম লো নামি যাও তলফালে, আর এটা সন্ধ্যাও হয়ে গেল, ঐ ঐ ঐ স্লিপ হয়ে যাবি, ঐ ঐ এসা মাত করো ঠিক আছে, নিচে তক লেনা বহুত মুশকিল হয়ে যায়গা। সো গাইস সেইফালে সব না, ই দৌড়ি গৈছে। সো গাইস ইমান কষ্ট করে আহিলো ইয়াত দেওপাহাড় আপনাদের কারণে, সো ভিডিওটা যদি চাইছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব আর নিজের বন্ধুসকলক ভিডিওটা শেয়ার করে দিব যাতে তেওঁলোকেও গম পায় যে মই ভিডিও বনাও বলে, তেতিয়াই ভাল লাগিব। সো ইয়ারপরা নামিবলে বারো কষ্ট হয়েছে, তথাপিও আপনাদের কারণে সেই কষ্ট একুয়ে নহয়, আর আগলে কষ্ট করিয়ে যাম, আপনাদের সাপোর্ট করলে হল, সো এটা গৈছো আর কেঙ্গারু নিচিনা গৈ আছে এনেকা এনেকা ডান্স করে করে, আর এইফালে ইয়ার ফোন আহি গল, সো যাও চাও নাই জোশ দেখাইছে, পড়ি গেলে জোশ সব হ্যাঁ হয়ে যাব যে তার গমে না পাহি জোশ দেখা পাইছে।
সো গাইস এতিয়া সন্ধিয়া হৈ গ'ল আৰু আমি বাবা থানৰ পৰা এতিয়া ঘৰ গৈ আছোঁ। সো ভিডিওটো কেনেকুৱা লাগিলে কমেন্ট কৰি জনাব আৰু আপোনালোকে যদি ফেসবুক পেজত ভিডিওটো চাইছে তেনেহলে পেজটো ফলো কৰি দিব আৰু এই ভিডিওটো ইমানতে শেষ কৰিছোঁ। ভিডিওটো চাই কেনেকুৱা লাগিলে এটা কমেন্ট কৰি জনাব। লগ পাম নতুন এটা ভিডিঅ'ত, এতিয়ালৈ বাই বাই।